সেভে আঁকবে। প্রথমে এই করে দিলাম, তারপরে আরেকটু এরকম করে একটু বেঁকিয়ে, টুপি তো একটু বেঁকিয়ে দিলাম, তারপরে ভুরুর পোর্শনটা এইভাবে করে দিলাম, ঠিক আছে, তারপরে নাকের পোর্শনটাকে এইভাবে করে দিলাম, তারপরে গোঁফের পোর্শনটা এইভাবে করে দিলাম। এখানে আর একটা গোঁফ থাকছে, এখানে যেহেতু তোমাদের সাথে কথা বলবে সেই জন্য মুখটা করতেই হবে, বোঝা গেল। এখানে তোমার দাড়িটাকে একেবারে উঠিয়ে দেওয়া যাক এইভাবে, ওকে। এবারে এখানে দাড়ির পোর্শনটা, এই দাড়িটাকে একটু হালকা, একটু একেবারে রাখবে না, একটু খাঁজ খাঁজ যদি রাখা যায় দেখতে সুন্দর লাগবে, ওকে, এইভাবে, ওকে। এবারে টুপি থেকে এই সাদা অংশ থেকে এই টুপিটা এই ভাঙবে, ঠিক আছে, এই ভেঙে এই, এবারে এটাকে দেখানো যায় কখনো দেখানো যায় না সেটা তোমরা রাখতেই পারো। এর সাথে সাথে এই হাতটাকে তুলে দাও এখান থেকে, এই হাতের পর সাদা অংশটা করে দিলাম, বোঝা গেল। এখান থেকে এই অংশটা হাতা হচ্ছে, এবার এখানে একটু গোল করে দাও, ঠিক আছে। গোল করে দেওয়ার পরে ঠিক এই এইখান থেকে আসছে আর একটা হাতা উঠছে, এখানে হাতার এই পোর্শনটা এইভাবে সাদা অংশটা দেখা যাচ্ছে। এবার তোমাদের জন্য আসছে, তোমাদের জন্য হাত দেখাচ্ছে, তোমাদের আসছি আর কয়েকদিনের মধ্যেই। এইভাবে হাতটা করে দেওয়া হলো, এই করে দিলাম হলো। এবার এখানে একটা মস্ত বড় ভুঁড়িতে তো জানো থাকে, সারা বছর তোমাদের জন্য অপেক্ষা করে থাকে, তো সারাদিন খাওয়া দাওয়া করে, তাই ভুঁড়ি হয়ে গেছে এত মোটা একটা। এবার এখান থেকে একটা অংশ আসছে, এই ভুঁড়িটাকে ফুলিয়ে দিলাম এইভাবে, ওকে, এইভাবে ভুঁড়ি চলে গেল। এখানে একটা বক্কল হবে, অতএব একটু চওড়া করতে পারো ইচ্ছে করলে, যদি মনে করে চওড়া করবে সেটাও করতে পারো, ওটা কালো করে দেবো, ঢাকা পড়ে যাবে। এবার এখানে এই হলো, এখান থেকে আর একটা অংশ হলো, এখান থেকে পায়ের অংশটা বের করে দেব, পায়ের অংশটা বের করে দিলাম, এই হয়ে গেল। এখানে বুটের অংশটা, ওকে, এখানে আর একটা বুট একটু ফুলিয়ে এই দিয়ে গোড়ালিটা বের করে দিলাম, একটু বের করে দিলাম, এটাকে এইভাবে করে দিলাম, এই উঠে এই চলে গেল, এখানে করে দিলাম, ব্যাস কমপ্লিট। এখানে তোমাদের জন্য কি আছে জানো, এখানে আছে মস্ত বড় বোঝা শুধু তোমাদের জন্য একমাত্র। চোখটা করা হয়নি, চোখটা করে দেওয়া যাক, ব্যাস কমপ্লিট, শুধু এবার রেড কালার চাপাও প্রথম থেকে। রেড কালার, রেড কালারকে তোমাকে পেটেও দিতে হবে, রেড কার্ডটা পেটেও চাপিয়ে দিলাম, ওকে, হাতের এখানটা যাবে, এবার যে বস্ত্রটা আছে কালারটা একটু যদি চেঞ্জ করে দেওয়া যায় ভালো হবে, একটু দেব লাল কালারই করব, একটু অরেঞ্জ চাপিয়ে দেওয়া করব, দেখতে ভালো লাগবে। তাহলে একটু আলাদা হবে, তো দেখতে এক হয়ে যাচ্ছে, যদি মনে করো ইয়েলো চাপিয়েও করতে পারো, আর একটু লাইট হয়ে যাবে। একটু ইয়েলো চাপানো যেতে পারে, এর উপরে একটু চেঞ্জ করে দিলে মানে না তো গায়ের সাথে মিশে যায় বড্ড, ওই জন্য একটু চেঞ্জ করে দিলাম আর কি।
বুঝতে পেরেছো? ওই জন্য চেঞ্জ করে দেওয়া, একটু শ্যাডো দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে আরো। এবার ওই হয়ে গেল, জামার নিচের পোর্শনটা তো সাদাই থাকছে। আচ্ছা সাদা থাকছে, এখানে আমার বেল্ট হয়ে গেল, এবার আমাদের পা থাকছে। এরকম প্রত্যেকটা তোমার কাজ দেখবে করবে ভালো লাগবে। আগে ডিপ কালার চাপিয়ে দিচ্ছি একেবারে, তারপরে একটু অন্য কালার চাপাবো, কালো দিয়ে চাপিয়ে দেবো। দুটো কালারকে চাপিয়ে করলে দেখতে ভালো লাগে, কারণ এক কালার করাটা ঠিক মানে কাঁচা রঙের বলে মনে হবে, সেই জন্য আমরা একটু একটু ইয়েলো দিয়ে দিলাম। ইয়েলো আকার দিতে পারো। এবার হাতটা যদি মনে করো এখানে হলুদ দেবো, হলুদ দিতে পারো। একটু অন্য হয়ে গেল আগের থেকে, একটু মুখটাতে হলুদ দিয়ে তারপরে আমরা পিঙ্ক কালার রেড কালার এসব চাপাতে পারি ইচ্ছা করলে। একটু ইয়েলো দিতে পারি, ইয়েলো আকার দিতে পারি, গ্যাম্বোস দিতে পারি, এইভাবে একটু মিশিয়ে মিশিয়ে দিতে হবে। ইয়েলো আকারই চাপাচ্ছি, ঠিক আছে? এই কালারটা বুঝে নাও, এই কালারটা চাপালাম। দাড়ি যেহেতু হালকা একটু স্কাই কোবাল ব্লু, হ্যাঁ কোবাল ব্লু দিচ্ছি হালকা করে, তাহলে দাড়িটা সাদা সাদা ব্যাপারটা থাকবে। এই যে জামাতেও দিতে পারো, এই হাতেও দিতে পারো, টুপিতে দিতে পারো, সব জায়গাতে একটু একটু এরকম সাদা সাদা দিতে হবে। এবার আরেকটা জিনিস দেখতে হবে, সাদা ভাবটা যেন বেশি দেখা যাচ্ছে, সেখানে সেখানে আমাকে একটু রেড কালারের যে আমাদের পেন্সিলটা ছিল সেই পেন্সিল দিয়ে আমি জাস্ট ঘষে দিচ্ছি, ব্লেন্ড করে দেওয়া হচ্ছে। বুঝে না ব্যাপারটা, আর এই তাহলে ব্যাপারটা ভালো লাগবে। বুঝে গেলে? এবারে শুধু আমাদের একটাই কাজ, ব্ল্যাক দিয়ে এবারে শুধু কাজটাকে আর একটু ব্ল্যাক আমাদের চাই, এই ব্ল্যাকটা দিয়ে করে দিচ্ছি। বেল্ট বেল্ট করে দিলাম। আর একটা জিনিস করা যেতে পারে, বেল্টের সাথে যেটা অনেকের লিঙ্ক থাকে সেই লিঙ্কটা আমি যোগাযোগ করে দিলাম, খুলে যায় এটা, সেই জন্য ওই ব্যাপারটা করে দিলাম। তারপরে ওটাকে ব্ল্যাক চাপিয়ে দাও, নয়তো বেল্ট তো জানো ওটা আটকানোর জন্য থাকে, ওটা এইভাবে করে দিলাম। ইচ্ছা করলে এটাকে দুটোকে একসাথে আমি জয়েন করে দিতে পারি, একটু অন্যরকম হয়ে যাবে। তোমরা এটা পাশেই রেখেছিলাম তোমাদের জন্য যে দেখাবো একটু পরে, তাহলে কি হবে এখানে তোমরা আসবে লুকিয়ে রাখবে রাত্রিবেলা, কেমন হলো ব্যাপারটা? তাই সেই জন্য এই কাজটাও তোমরা করবে, ওই কাজটাও করবে, দুটোই করবে, এক এক ছবিটা একটু ভালো হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে। এখানে একটু বোতামগুলোতে আমি একটু ইয়েলো দিয়ে দিলাম, এবারে এখানে আমি এই পার্টটা করলাম, এইটা করলাম, এটা করলাম, বোতামগুলো বের করে দিলাম, ভুঁড়িটা বের করে দিলাম, হাতা বের করে দিলাম, এই হাত বের করে দিলাম, ঠিক আছে? এই বক্সের এখানে একটু ইয়েলো চাপিয়ে দাও, ঠিক আছে? গোল্ডেন বা গ্যাম্বোস ইয়েলো কাজ যে কোনো একটা করতে হবে তোমাকে, প্র্যাকটিস তোমাকে করতেই হবে। এখানে একটু শ্যাডো চাইছিলাম বললাম, শ্যাডো ব্যাপারটা দিয়ে দেবো, একটু গ্লাস মার্কিং দিয়েই দিয়ে দিলাম। এই ছবিটা আগের ছবিতে দেওয়া আছে, দেখে নেবে আগের ভিডিওতে, একটু ফলো করো পেয়ে যাবে। পাশে করেছিলাম ওটার সাথে আমি রাখবো বলে, একটু নতুনত্ব হবে, কারণ তোমরা যখন এইটার পাশে এসে দাঁড়াবে সকালবেলা তখন তোমরা দেখতে পাবে এই ব্যাপারটা। একটু এখানে শ্যাডো দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। যেখানে যেখানে জামার তলায় বা আশেপাশে যেখানে অন্ধকার সেই জায়গাটা অন্ধকারটা আমি পৌঁছে দিচ্ছি আস্তে আস্তে। একটু
কোবাল্ট ব্লু এখানে চাইছে, কোবাল্ট ব্লু তো চাইনি, কোবাল্ট ব্লু এটা আকাশি কালার বলা হয়, ঠিক আছে। দিয়ে দিলাম ঠোঁটের এখানে একটু রংটা চাপাতেই হবে, ঠোঁটে দিয়ে দিলাম। এবারে আমরা এই পর্যন্ত যাচ্ছিলাম, তারপরে এই এলাম, এই গেল, এই গেল, এই গেল, এটা জুতোটা করে দিলাম কমপ্লিট। এই হয়ে গেল কমপ্লিট। এই কমপ্লিট করে দিলাম, একটু কালো এবার চাপিয়ে দেবো, যেটা বলেছিলাম প্রথমেই, একেবারে কাঁচা রং চাপানোর থেকে দুটো কালার চাপালে দেখতে আরো বেশি ভালো লাগে সব ক্ষেত্রে। যে যত প্র্যাকটিস করবে সে তার এই ব্যাপারটা এসে যাবে। এইভাবে দিয়ে দেবে, আস্তে আস্তে তোমরা কম্পিউটার দিকে যাবে, ভালো লাগবে। মুখের ভেতরটা দিয়ে দিলাম, নাকে একটু লাল দেব, দেখতে ভালো লাগবে। একটু হালকা একটু এই দিকটা একটু জাস্ট ছুঁয়ে দেওয়ার মতো, ঠিক আছে। ওকে, এবারে আউটলাইন এইটাতে একটু দিয়ে দিই, হালকা করে দেবে। ওকে, বোঝা গেল, ব্যাস। এখানে একটু শ্যাডো দিলে আরো ভালো লাগবে, সেজন্য একটু শ্যাডো দিয়ে দিলাম একেবারে। একটু শ্যাডো দিয়ে দিলাম, বোঝা গেল, খুব ইজি ভাবে দেখিয়ে দিলাম, যাতে তোমরা করতে পারো সেইভাবে করেছি, এমন কিছু কঠিন দেখানো হয়নি। বাড়িতে শুধু প্র্যাকটিস করবে, আর যারা প্রতিযোগিতা বা কম্পিটিশনে যাবে তারা খুব ইজি ভাবে তোমরা করতে পারবে। যেখানে লাইট পড়ছে সেখানে লাইট রাখবে, যেখানে শ্যাডো যাচ্ছে সেখানে একটু শ্যাডো দিয়ে দিলাম, বোঝা গেল, তাহলে ছবিটা দেখতে সুন্দর লাগবে, ছবিটা দেখতেও সুন্দর লাগবে, এটা খেয়াল রাখবে। প্রচুর গিফট আসছে, প্রচুর গিফট, তোমরা কোথায় যে রাখবে এত গিফট, বুঝতে পারছো? কোথায় রাখবে ঠিক করো আগে, এখন থেকেই। হ্যাঁ হ্যাঁ, যাই, এইভাবে গাছ গুলোকে যদি মনে করো যে আমি ট্রি করব, একটু ট্রি করে দিলাম, যা একটু ছুঁয়ে দিলাম, আর কিছুই না। ব্যাস কমপ্লিট। এইভাবে তোমরা কাজগুলো কমপ্লিট করে ফেলো, আস্তে আস্তে দেখতে ভালো লাগবে। এরপরে দুটো গোল করে দিলাম, ঠিক আছে, তোমরা এটা করবে বাড়িতে, গোল করে দিলাম, গোল হয়ে গেল। এবারে মাথার টুপি এরমভাবে করে দাও, এইভাবে চাপিয়ে দাও, এই করে দাও, এই হয়ে গেল। ওকে, এখানে দুটো গোল চাপিয়ে দাও, এখানে নাকের পোর্শনটা চাপিয়ে দাও, এইভাবে করে দিতে পারো, চিনতে পারছো আশা করি। এবারে ধরো এখানে আগে এই ব্যাপারটা করে দাও, তারপর এখান থেকে সরু করে টানে এদিক থেকে এরকম বেঁকিয়ে দাও, দেখতে ভালো লাগবে। ওকে, এই হয়ে গেল,
মাফলারটা এইভাবে করে দিলাম। ওকে, এবার এখানে ইচ্ছে করলে এইভাবে হাত বের করে দিতে পারো। চিনতে পেরেছো আশা করি সবাই। এবারে শুধু রং করার পালা। ঠিক আছে, এই কালারটাকেও রেড করে দিতে পারো, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে মাফলারটাকে। একটু এবারে ব্লেন্ড করে দেবো এইভাবে রেড কালারটা দিয়ে, রেড কালার পেন্সিল দিয়ে, তাহলে সাদা ব্যাপারটা দেখা যাবে না। এটা আসলে খেয়াল রাখতে হবে। ওকে, এবারে হালকা স্কাই, লাইট স্কাই নিয়ে নেবে, হালকা করে ঘষে দাও। বরফের জন্য স্কাই কালার হচ্ছে সব থেকে বেস্ট, ওই জন্য হালকা করে স্কাই চাপিয়ে দিলাম, হালকা স্কাই। এবারে এটাকে একটু এইভাবে কালারটা চাপিয়ে দিতে পারো ইচ্ছা করলে, না এই কালার চাপাতে পারো ইচ্ছা করলে। ঠিক আছে, আর যেহেতু সাদা আছে টুপিটাতেও হালকা একটু কোবাল ব্লু চাপি দেওয়া হলো, এখানে একটু হালকা থাক, দেখতে ভালো লাগবে। এবার হয়ে যাওয়ার পরে একটু আউটলাইন, জাস্ট খুব ইজি করে দেখানো হলো। প্র্যাকটিস করো, তোমরা পারবে, এটুকু আমি জানি। এই হয়ে গেল এই কমপ্লিট, মোটামুটি একটা জায়গায় টুপিটা কমপ্লিট করে দিলাম। এবার মাফলারটা, মাফলারটা রয়েছে, ওকে। এটাকে ব্রাউনও করা যায়, আমি দিলাম। এর ভেতরে যদি মনে করো গোল্ডেন দেবো সেটাও দিতে পারো, একটু শ্যাডো যদি মনে করো শ্যাডো দিলে ভালো হয়, শ্যাডোটা দেওয়া দরকার কারণ ছায়া পড়ছে তা। আর একটু এখানেও দেওয়া যেতে পারে, যে যত ভালো করে চেষ্টা করবে। একটু ডিপ ডিপ আমাদের কালারটা নিয়েছি প্রুশিয়ান ব্লু, সেটার সাথে একটু মিক্স করে দিচ্ছি, তাহলে কি হবে। দেখতে ভালো হওয়াটা হচ্ছে সব থেকে ভালো জিনিস, যে জিনিসই দেখতে ভালো লাগবে। এগুলোকে যদি মনে করে একটুখানি এখানে একটু অরেঞ্জ দিয়ে দিলাম, ব্যাস কমপ্লিট। কতক্ষণ লাগলো? চোখটাকে আর একটু ডিপ করে দিই, ব্যাস কমপ্লিট হয়ে গেছে আমাদের কাজ।